লকডাউনের মধ্যেও রাজধানীতে বেড়েছে যান চলাচল ও মানুষের সমাগম। জরুরি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যান ছাড়াও পথে নেমেছে ব্যক্তিগত গাড়ি আর রাইড শেয়ারগুলো। নেই সামাজিক দূরত্ববিধির অনুসরণ। পুলিশ বলছে বারবার সচেতন করা হলেও নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছে মানুষ। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। করোনা কবলিত রাজধানীর চিত্র এমনই। রাজপথে বেড়েছে মানুষ আর যানবাহনের উপস্থিতি। কোথাও কোথাও যানজট, লক্ষণ নেই স্বাস্থ্যবিধি মানারও। নানান অজুহাতে বাইরে নামছে মানুষ, যেন স্বাভাবিক কোনো কর্মদিবস। আমরা যদি না খাই মরে যেত তাহলে তো আফসোস, করোনা ভাইরাসে মরলে তো আফসোস নাই। এমনি যাচ্ছে, কোনো কাজ নাই। কেউ বলছেন হাসপাতাল, তো কেউ বাজার, আবার অনেকেই বের হয়েছেন বাধ্যতামূলক অফিসের কারণে। বিশেষ প্রয়োজনে যাওয়া লাগছে, সেসব তো যেতেই হবে। ফ্যামিলি মেম্বার আছে 6 জন, পেট্রোল দিয়ে আমরা রাস্তায় কর্ম করতে পারি দুই দেশ। যতদিন অফিস চলছে আমাদের ব্যাংক খোলা ছিল, যে করতে আমাদের বাধ্য। পুলিশ বলছে চলাচলে কোনো শিথিলতা না থাকলেও থামানো যাচ্ছে না মানুষকে। বেশিরভাগই যে চিকিৎসার জন্য এবং কিছু কিছু কর্ম প্রতিষ্ঠানে তাদের যাওয়ার জন্য আর কি বাইরে আছে। এদিকে জনসমাগম রোধ এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে অব্যাহত আছে সেনা টহল। ব্যক্তিগত নিরাপত্তাটার ব্যাপারে এখনো অসচেতন, আমরা তাদেরকে প্রয়োজন বোধে সচেতন করব, তাদেরকে আমরা জানাবো। এর জন্য আমরা আসলে আমাদের দায়িত্বপূর্ণ সম্পূর্ণ এলাকার মাঝে ডোমিনেশন পেট্রোলিং বা টহলের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজন সীমিত করে ঘরে থাকার পরামর্শও দিচ্ছেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।